Dave Hart. Yeah. I shall. স্যার 400 টাকা দেন। এই কষায়া ভাইয়ের লোকেরা টাকা দিয়ে তেল কেনে না। কি কইতাছেন স্যার, টাকা না দিলে আমার চাকরি থাকবো না স্যার, আবার না খায় মরতে হবে স্যার, টাকাটা দিয়ে দেন স্যার। কি টাকা? পাওনা টাকাটা দিয়ে দিন। এই তুই কেটা ভাগ এখান থেকে, নাইলে কিন্তু তেল মুখ দিয়ে ঢোকায় আর নিচ দিয়ে বাই করবো। এখানে গণ্ডগোল কিসের? তুমি কে? ওদের মারছো কেন? অপরাধ করেছে তাই মারছে। ওদের অ্যারেস্ট করবো মানে? জানিস ওরা কার লোক? ওরা কষায় ভাইয়ের লোক। কষায় ভাই জানতে পারলে আমার চাকরি 12টা বেজে যাবে। কাকে অ্যারেস্ট করতে হবে না হবে সেটা আমি জানি। পুলিশকে আইন শেখাও। ইউ আর আন্ডার অ্যারেস্ট। কে ইউনিফর্ম পরলো কি পরলো না, কে ছোট করে চুল ছাটলো আর কে নায়কের মতো স্টাইল করলো, সেটা আমার দেখার বিষয় নয়। আমি দেখতে চাই অ্যাকশন। কটা কমপ্লেন জমা পড়েছে, সন্ত্রাসীদের বিরুদ্ধে কটা এফআইআর জমা পড়েছে, কি পরিমাণ অ্যাকশন নেওয়া হয়েছে? আমরা সর্বদাই আমাদের ডিউটি পালন করছি স্যার। আমি জানি, আমি জানি আপনারা কিভাবে কার ডিউটি পালন করছেন। আপনাদের প্রধান দায়িত্ব সমাজের বড় বড় নেতাদের খুশি করা আর তাদের কাছ থেকে বকশিস নিয়ে নিজেদের পেট আর সম্পদ ভারী করা। এখন আমাদের থানা চালায় ঠিকাদারেরা, আমাদের জিপ চালায় পেট্রোল পাম্পের মালিকেরা, আর আমরা নির্লজ্জের মতো ঘুষ খাই আর নেতাদের গোলামি করি। আমি জানি আমার এসব ভাষণ আপনাদের মনে কোনো প্রকার দাগ কাটবে না। আমি ফারদার আপনাদের কোনো প্রকার অনুরোধ করব না। আমি শুধু এটুকুই বলতে চাই, এখন থেকে আমার থানায় আর এসব চলবে না, আমি এসব হতে দেব না। যদি কোনো অফিসারের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি অথবা অন্যায় প্রমাণ হয়, তবে নো সাসপেন্ড, নো চার্জশিট, ডাইরেক্ট টিসমিস করে হাত পা ভেঙে থানার সামনে ভিক্ষা করতে বসিয়ে দেব, যাতে আর কেউ দায়িত্বের অপব্যবহার করতে না পারে। মাইন্ড ইট, ইজ ইট ক্লিয়ার? ইয়েস স্যার। স্যার, আমি এতক্ষণ দাঁড়িয়ে সব শুনেছি, এভাবে কেউ কোনোদিন কথা বলেনি স্যার। আপনার কথা শুনে আমার দায়িত্ববোধ আবার জেগে উঠেছে। আমাকে আর একটা সুযোগ দেন স্যার, আমি প্রমাণ করে দেবো আমি ভালো হয়ে গেছি, প্রয়োজনে আমি আমার জীবন দিয়ে দেবো স্যার। ওকে, আমি আপনার জীবন নয় আপনার রিমান্ড দেখতে চাই। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা ফোন করো। ঠিক আছে তো মা, ভাইয়া তুই এসে গেছো? হ্যাঁ, নতুন থানায় রিপোর্ট করে এলাম। তুই বেরোচ্ছিস নাকি? হ্যাঁ ভাইয়া, নতুন কলেজে ভর্তি হওয়ার আজকে লাস্ট ডেট, জলদি 2000 টাকা দাও তো। এত টাকা? ইয়ে মানে আমার নতুন জামা কাপড় কিনতে হবে না? ঠিক আছে এনে। থ্যাংক ইউ ভাইয়া। ঠিক মতো লেখাপড়া করিস কিন্তু। ঠিক আছে ভাইয়া, একদম ঠিক আছে, সব ঠিক আছে। ও ভাইয়া, আমার কিন্তু আজকে ফিরতে একটু দেরি হবে। কেন, তোর মোবাইলের বান্ধবী এখানে এসেছে নাকি? ভাইয়া কি যে বলো না তুমি, আসি ভাইয়া আমার দেরি হয়ে যাচ্ছে। বাই 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 বাই। লা 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 লা। মা! বাদশা কখন এলি? এই তো মা, তোমাদের আসতে কোনো কষ্ট হয়নি তো? না, কিন্তু লোকজন নেই বলে গোজগাজ করতে একটু দেরি হয়ে গেছে। তা তুই খাওয়া দাওয়া করেছিস? মা তোমাকে ব্যস্ত হতে হবে না, রাতের খাবার আমি বাইরে থেকে কিনে নিয়ে আসবো। তুই কেন, শানুকে পাঠা। ও তো কলেজে গেল, বলো পরীক্ষার ফিস দেবে নাকি লাস্ট ডেট। হ্যাঁ, 2000 টাকাও কি দিয়ে দিয়েছি। কি টাকা? তো আমার কাছ থেকেও নিয়েছে।
কি বলছিস তুই? তোর কাছ থেকে টাকা নিয়েছে, এতগুলো টাকা দিয়ে কি করবে? শোন বাসা, দিন দিন ও যেন কেমন বেড়া হয়ে যাচ্ছে, ওকে তো শাসন করা উচিত। বাধ্যা তো মা, বয়স হলে সব ঠিক হয়ে যাবে। ও কি করে সবই আমি জানি, সব আমার নকদর্পণে, কোনো চিন্তা করো না মা। বাবা বাদশা, মা আমি শুনলাম এলাকাটা নাকি ভালো না, কমিশনার আমিরজাদ আর কষায় রাজত্ব এখানে, ওদের বিরুদ্ধে নাকি কেউ কথা বলার সাহস পায় না। তুই একটু সাবধানে থাকিস বাবা। তুমি কোনো চিন্তা করো না মা, আমি আর যাই করি কখনো অন্যায়ের কাছে মাথা নত করব না, জীবন দিয়ে হলেও আমি অন্যায়ের প্রতিবাদ করব। আমি আটকেছি, আমি আটকেছি মানে জানেন না ওরা আমার দলের কর্মী? যাদেরকে আপনি দলের কর্মী বলছেন তারা সবাই পুলিশের হাতে অপকর্মের সময় গ্রেফতার হয়েছে। সাত দিয়া মাছ দেখার চেষ্টা বাদ দেন, নিজের চাকরি যদি বাঁচাইতে চান এখনই আমার লোকজন ছাড়িয়ে দেন। আপনার হুকুম মানতে আমি বাধ্য নই, আমি সরকারি চাকরি করি, আপনার নয়। ও এই কথা, আমার শক্তিও কম মনে করিয়েন না, আমার লগে পাবলিক আছে, দলে কর্মী আছে, হাতে আছে দলের পতাকা, কোনো লেখা ব্যানার, ওই যে লাখ লাখ লোক লইয়া যদি আন্দোলন করি তখন কি করবেন? মোরা আন্দোলন করিয়া চাইলে সরকার বদলে গেলাইতে পারি, চাইলে থানা ঘেরাও করতে পারি, চাইলে থানা ভাঙ্গে আসামি বাইর করে লইয়া যেতে পারি। আর আমি চাইলে এই মুহূর্তে পিস্তলের গুলিতে তোর মাথার ঢিলু বের করে দিতে পারি। লোকজন নিয়ে থানায় ঢুকে হুমকি দেবার অপরাধে একটা বুলেট খরচ করলে সরকারের কাছে আমাকে জবাবদিহি করতে হবে না। ভাড়া করা কয়েকটা লোক দিয়ে থানায় আন্দোলন করে আমাকে ভয় দেখাবি ভেবেছিস? হ্যাঁ, আর কোনো দিন আইনের কোনো অফিসারকে হুমকি দিবি না। আউট, আউট। 30 লাখ আর 20 লাখ, মোট 50 লাখ, নির্বাচনে মেলা খরচ। মাস্টার সাহেব জি বলুন, এইবার নতুন ভোটার লিস্টে আমার পুরনো সহকর্মীগণ নামটা একটু উঠাইতে হইব। স্যার, ওরা তো এই এলাকার বাসিন্দা না, ওরা বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ায়, আজ এই এলাকায় কাল ওই এলাকায়, ওদেরকে কি করে ভোটার লিস্টে নাম লেখাবো? তার মিয়া, তুমি তো দেখতেছি বড় ভেজাল, আমি তোমার নাম উঠাইতে কইছি তুমি উঠাইবা? কিন্তু স্যার, নির্বাচন কমিশন থেকে আমাকে সঠিক ভোটার লিস্ট তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে। দুর্মিয়া বেশি কথা কও, নির্বাচন কমিশনের লিস্ট বাদ দাও, এবার আমার ভোটার লিস্টটা তৈরি করো। এই জি ওস্তাদ, আরে 1 লাখ দে। জি, 1.5 লাখ দে। জি, 2 লাখ দে। হনু মিয়া, তোমার পোলা মাইয়ারে আমি শহরের নাম করে স্কুলে ভর্তি করায় দিমু। জি জি স্যার, আমি সব ঠিক করে দেবো স্যার, এখন আমি আসি স্যার। ঠিক আছে, এই টাকাগুলো দে। ভাইজান শরফত, দরকার বলে রক্ত হয়েছে, ফাইটা গেল কেমনে? লোকজন কই? শুধাইতে পারি নাই। ছুটাইতে পারি নাই মানে? নতুন অফিসার বাদশা, সাংঘাতিক চেহারা, শালা আমার ভাতটাই দিলে না, উল্টা আমার মারিয়া মাইরা তক্তা বানায় দিছে। অফিসারের সাহসের প্রশংসা করতে হয়, ওর সাহস আমার মুগ্ধ করতে। কমিশনারে ফোন লাগা। হ্যালো, আমির চান কইতাছে। বলেন, আপনার জন্য কি করতে পারি? আপনার অফিসার বাদশাহ ক্ষমতার জোর দেখাই আমার এলাকার নিরীহ জনগণরে ধৈরা নিয়ে গেছে, 24 ঘন্টার মধ্যে আমি আমার লোক ফেরত চাই, নাইলে 500 টাকায় পোলা পাইন ছাইরা দিব, হরতাল হইব, গাড়ি ভাঙচুর হইব, শেষে বিপদে পড়বেন আপনি।